স্বাগতম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েব রিসার্চের কাজ করে অনলাইন থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, ওয়েব রিসার্চের কাজ করতে আসলে তেমন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু কঠোর পরিশ্রম করা এবং অধ্যবসায়। তো বন্ধুরা, এর প্রধান কাজটি হচ্ছে মূলত ক্লায়েন্টের চাহিদা মাফিক তথ্য ক্লায়েন্টকে উপস্থাপন করা। একজন ক্লায়েন্ট সাধারণত নির্দিষ্ট কোনো এলাকার বিশেষ ধরনের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত, ব্যবসায়ীর নাম, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক প্রোফাইল লিঙ্ক ইত্যাদি ইনফরমেশন সমূহ চাইতে পারে। তো আমাদেরকে এই সকল ইনফরমেশনগুলি কালেক্ট করে একটি এক্সেল শিটে কলাম আকারে বিন্যাস করে ক্লায়েন্টকে দিতে হবে। তো চলেন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে দেখাই। বন্ধুরা, আমি আমার ক্লায়েন্টের সাথে অলরেডি ইতিমধ্যে বেশ কিছু ওয়েব রিসার্চের কাজ সম্পন্ন করেছি। এর মধ্যে থেকে আমি একটি কাজ আপনাদেরকে ইন ডিটেইলস প্র্যাকটিক্যালি করে দেখাবো। কাজটি বন্ধুরা খুবই সহজ। আপনারা যদি কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক একটা নলেজ থাকে, তাহলে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল অস্ট্রেলিয়াতে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস অথবা ক্যাফেটোরিয়াগুলির নাম, তাদের অ্যাড্রেস, তাদের ওয়েবসাইটের ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার, তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের ফেসবুক পেজে কতটি লাইক আছে সেগুলি আমাকে কালেক্ট করতে বলেছিল। তো আমি আমার ক্লায়েন্টের এই ইনফরমেশনগুলি কালেক্ট করে রাখার জন্য এবং ক্লায়েন্টকে এই কাজটি ডেলিভারি দেওয়ার জন্য এই এক্সেল শিটটি তৈরি করেছিলাম। তো বন্ধুরা, আপনারা যদি এই ওয়েব রিসার্চের কাজ করেন, তাহলে এই ইনফরমেশনগুলি আপনারা কিভাবে কালেক্ট করবেন বা আমি কিভাবে এই ইনফরমেশনগুলি কালেক্ট করেছিলাম সে সম্পর্কে এখন আপনাদেরকে বলবো। এই ইনফরমেশনগুলি কালেক্ট করার আসলে বেশ কিছু ওয়ে আছে। আপনারা চাইলে ফেসবুক থেকে অথবা গুগলে সার্চ করে এই ইনফরমেশনগুলি কালেক্ট করতে পারেন, অথবা আপনার কাছে সুইটেবল মনে হয় এরকম যে কোনো ওয়ে ফলো করে আপনি এই ইনফরমেশনগুলি জাস্ট ক্লায়েন্টকে কালেক্ট করে দিলেই হবে। তো বন্ধুরা, আমি আসলে এইসব গুগলে সার্চ করে অথবা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে আসলে এই ইনফরমেশনগুলি কালেক্ট করিনি। আমি এই ইনফরমেশনগুলি কালেক্ট করার জন্য দুইটা ওয়েবসাইটের সাহায্য নিয়েছিলাম, একটি হচ্ছে yelp.com এবং আরেকটি হচ্ছে yellowpage.com। তো এই ইয়েল্প এবং ইয়েলো পেজ হচ্ছে দুইটা বিজনেস ডিরেক্টরি সাইট। এরা লোকেশন ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরির ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশানগুলি লিস্টিং আকারে এদের ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখে তাদের কাস্টমারের রিভিউ সহ। এখন আমি আপনাদেরকে বন্ধুরা দেখাবো কিভাবে আমি এই yelp.com ওয়েবসাইটটার সাহায্য নিয়ে এই ইনফরমেশনগুলি কালেক্ট করেছিলাম। আমি এখন এই yelp.com এ যাব। এই yelp.com এ গেলে আমরা এই ধরনের একটা লেআউট দেখতে পারবো। তো এখানে আমরা যেই ক্যাটাগরির প্রতিষ্ঠানের ইনফরমেশন চাচ্ছি এখানে আমাদের সেই ক্যাটাগরিটা দিতে হবে, এবং এখানে আমরা যেই লোকেশনের ইনফরমেশনটা চাচ্ছি সেই লোকেশনটা এখানে দিতে হবে। তো আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে যেসব রেস্টুরেন্টগুলি আছে সেগুলির ইনফরমেশন চাচ্ছি, তো এই জন্য আমরা এখানে অস্ট্রেলিয়া লিখব। তো অস্ট্রেলিয়া লিখলে এখানে আমাদের অলরেডি সাউথ অস্ট্রেলিয়া লেখা এসেছে, এটা সম্ভবত অস্ট্রেলিয়ার কোনো একটি অঙ্গরাজ্য হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম। তারপর আমাদের এখানে আমরা যেই ক্যাটাগরির ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনফরমেশন চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাদের কাছে অস্ট্রেলিয়াতে অবস্থিত যখন রেস্টুরেন্টগুলার ইনফরমেশনও চেয়েছিল, তো আমরা এর জন্য এখান থেকে রেস্টুরেন্টটাও সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করলে আমাদের সার্চটা শুরু হয়ে যাবে। সার্চটা হবার পর আমাদের অস্ট্রেলিয়াতে অবস্থিত যে সকল রেস্টুরেন্টগুলি আছে তাদের ইনফরমেশনগুলি এখন আমাদের এখানে শো করতেছে। দেখেন, এখানে কিন্তু হিউজ ইনফরমেশন আসছে। তো এখান থেকে আমরা আমাদের নাম্বার ওয়ানে যে রেস্টুরেন্টটি রয়েছে, টেরয়ের নামে যে রেস্টুরেন্টটি রয়েছে, আমরা এটাতে যাব। এই পেজটি লোড হওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। এই রেস্টুরেন্টের দুইটা ফাইভ স্টার রিভিউ রয়েছে। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের লোকেশন, ফোন নাম্বার, কিন্তু এখানে কিন্তু এই রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট, ইমেইল অথবা ফেসবুক পেজের লিঙ্কগুলো নাই, যেগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে চেয়েছে। তো আমাদের এই ইনফরমেশনগুলি কিন্তু দরকার।
তো বন্ধুরা, আসলে এই ইয়েল্প ডট কমে আসলে একটা প্রতিষ্ঠানের সব ইনফরমেশন পাওয়া যায় না, তো এজন্য এটা আমাদের একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। তো এর জন্য আমরা এই টেরয়ের এই রেস্টুরেন্টের নামটা দিয়ে আমরা গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর আমাদের এই সার্চ রেজাল্টে আমরা দেখতে পারতেছি যে আমরা আসলে এখানে এই ধরনের কোনো রেস্টুরেন্টের লিংক নাই। এজন্য আমরা এখন আরও একটু মোস্ট টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো এজন্য আমরা এখানে লিখব টেরয়ের রেস্টুরেন্ট ইন অস্ট্রেলিয়া। তো এটা লিখে সার্চ দেওয়ার পর আমরা যে সার্চ রেজাল্টগুলি দেখতে পারতেছি সেটা হচ্ছে এখানে একটা রয়েছে, তো এটা আসলে dimi.com রিলেটেড কোনো নাম না। তো এখানে দেখতে পারতেছি যে এই টেরয়ের অবার্ন, আমরা এটা একটু দেখব যে এটা আসলে এই রেস্টুরেন্টটা কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কের এখানে দেয়া রয়েছে ট্রোয়ের অবার্ন, তো মেবি এটা এই রেস্টুরেন্টেরই ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমরা যদি এটা দিয়ে সার্চ করি, এই রেজাল্টটাতে ঢুকি এবং এখানে আরও কিছু রেজাল্টে ঢুকি, তাহলে দেখব যে এই ওয়েবসাইটটা আসলে লোড হচ্ছে না। এই ওয়েবসাইটে মেবি কোনো একটি প্রবলেম হয়েছে হোস্টিং জনিত। এটা টেরয়ের অবার্ন ডট কম ডট ইউ এই লিঙ্কটাই। তো আসলে মেবি এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে কোনো একটি প্রবলেম রয়েছে, এজন্য আমরা এটা আমাদের ক্লায়েন্টকে দিব না, যেহেতু এদের ওয়েবসাইটটি লোড হচ্ছে না। আমাদের ক্লায়েন্ট কোনো সমস্যা করলেও করতে পারে, তো এজন্য আমরা এটা কেটে দিয়ে আমরা পরের যেটা আছে পরেরটাতে যাব। আচ্ছা, তো পরেরটাতে আমরা গেলে দেখতে পারতেছি যে এখানে এদের ফোন নাম্বার প্লাস ওয়েবসাইট রয়েছে, কিন্তু আদার্স যে ফেসবুক এবং মেইলটা নাই। তো এই ইনফরমেশানগুলি আমরা এদের ওয়েবসাইট থেকে কালেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে গেলে আমরা এটা দেখতে পারতেছি যে এদের ফেসবুকের লিঙ্ক, এবং আমাদের আরও লাগবে হচ্ছে এদের মেইলটা। তো মেইলটা আমরা এখানে, আচ্ছা এই যে মেইলটা আছে। আচ্ছা, এখন আমরা এই ইনফরমেশানটি নিব। এটা হচ্ছে এটার নাম, নামটা আমরা এই নামের ঘরে দিব। তারপর আমরা অ্যাড্রেসটা নিব। তো আমরা এখন এদের ওয়েবসাইটটি নিব। এদের ওয়েবসাইটটি হচ্ছে এটা, ওয়েবসাইটটি নিয়ে ওয়েবসাইটের এখানে পেস্ট করব। তারপর হচ্ছে আমাদের লাগবে এদের ইমেইলটা, ইমেইল এটা হচ্ছে এদের ইমেইল। এরপর আমরা এদের ফোন নাম্বারটি নিব। ফেসবুক প্রোফাইল লিঙ্কটি নিব। পেজের লাইক সংখ্যা লাগবে আমাদের। এই রেস্টুরেন্টটির ইনফরমেশনটি কালেক্ট করলাম। আমরা আরও কিছু রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করব। আমি এখন এখান থেকে এই রেস্টুরেন্টটিতে যাব। তো এখানে আসলে দেখতে পারতেছি যে এখানে সব ইনফরমেশনগুলি আছে, কিন্তু এদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ইমেইল এবং ফেসবুকের ইনফরমেশনগুলি নাই। তো এজন্য আমরা এখান থেকে কী করবো, এই নামটি দিয়ে গুগলে সার্চ করে এদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা বের করার চেষ্টা করব। তো এখানে যেয়ে দেখব এটা কি না। আচ্ছা, তো এদের ওয়েব পেজটি লোড হচ্ছে। তো কন্টাক্টে যেয়ে আমরা এর অ্যাড্রেসের সাথে মিলিয়ে দেখব অ্যাড্রেসটা ঠিক আছে কি না। তো এদের অ্যাড্রেস হচ্ছে যে গ্রিনক সাউথ অস্ট্রেলিয়া 5360। তো এটা হচ্ছে গ্রিনক সাউথ অস্ট্রেলিয়া 5360। আচ্ছা, তো মিল আছে। তো এখন আমরা এই রেস্টুরেন্টটির ইনফরমেশনগুলি কালেক্ট করব। তো এটা হচ্ছে এদের নাম,
তারপরে ধরে অ্যাড্রেসটি নিব। আমরা সবসময় চেষ্টা করব যদি আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটি পেয়ে যাই তাহলে সবসময় ওয়েবসাইট থেকে অ্যাড্রেসগুলি কালেক্ট করার চেষ্টা করব। তারপর এখন ওয়েবসাইট অ্যাড্রেসটি নিব, ইমেইল নিব, ফোন নাম্বার নিব, ফেসবুকের ইনফরমেশনগুলি নিব, ফেসবুকের লাইক সংখ্যা লাগবে আমাদের 3568। তো এভাবে আপনার ক্লায়েন্ট 500-1000 যে কয়টি ইনফরমেশন চাই আপনারা এখানে ওয়ান বাই ওয়ান ইনফরমেশনগুলি কালেক্ট করে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিবেন। তো বন্ধুরা, আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে আরও বেশি ইনফরমেশান চাই, যেমন 50,000, 1,00,000, 2,00,000 এরকম ইনফরমেশান যদি চাই, তাহলে আপনাকে আরও বেশি লোক নিয়ে টিম করে কাজগুলি করতে হবে। তো এই ধরনের কাজগুলো বন্ধুরা আসলে আপওয়ার্ক, freelancer.com, তারপর আপনার ফাইভার, পিপল পার আওয়ার, এই ধরনের ওয়েবসাইটগুলোতে এই কাজগুলো হিউজ পরিমাণে পাওয়া যায়। তো আপনারা এই ওয়েবসাইটগুলিতে কিভাবে কাজ করতে হবে, কিভাবে খুব ভালো কভার লেটার লিখে ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলি নিতে হবে, এই বিষয়ের উপর ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। আপনারা ইউটিউবে একটু সার্চ করে এগুলি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহ যোগায়। তো বন্ধুরা, এত সময় আমি আপনাদেরকে ওয়েব রিসার্চের কাজের বিস্তারিত দেখালাম। এ ধরনের কাজের ক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়েব রিসার্চ লিখে সার্চ দিলে আপনারা এই ধরনের অনেক কাজ পাবেন। কাজ পাওয়ার ক্ষেত্রে কভার লেটারটি একটু কনফিডেন্সের সাথে লিখুন। কাজটি শুরু করার পূর্বে অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন এবং প্র্যাকটিস করবেন। আর আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।